জয়পুরহাট রেলওয়ে স্টেশন প্রথম শ্রেণীর হলেও যাত্রী সেবার মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। যাত্রীরা বলছেন ট্রেনের আসন সীমিত, ওয়েটিং রুম থাকে বন্ধ, মাতৃদুগ্ধ কর্নার থেকেও নেই। সমস্যা সমাধানের আশ্বাস স্টেশন কর্মকর্তার। জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত জয়পুরহাটের রেল স্টেশন, এই রেল স্টেশন থেকে প্রতিদিন ঢাকার আন্তনগরে 6টি ট্রেনে, খুলনা রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে হাজার হাজার যাত্রী। অথচ এখানে যাত্রীদের জন্য ট্রেনের আসন সংখ্যা একেবারেই সীমিত। ঢাকার 6টি ট্রেনে 270টি আসন বরাদ্দ থাকলেও এর জন্য টিকিট কাটছে প্রায় 500 যাত্রী। এছাড়া দেশের অন্যান্য স্থানে যাতায়াতের ট্রেনগুলোর আসন সংখ্যারও একই অবস্থা। যাত্রীদের অভিযোগ, ওয়েটিং রুম বন্ধ থাকা, মাতৃদুগ্ধ কর্নার ভেঙে পড়া, এক নম্বর প্ল্যাটফর্মে লোহার ছাউনির ঝুঁকিপূর্ণ অবস্থা সহ নানা সমস্যা ও ভোগান্তির মধ্যেই প্রতিদিন চলাচল করে এখানকার যাত্রীরা। যাত্রীদের আসন সংখ্যা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন স্টেশনের এই কর্মকর্তা। ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি সহ যাত্রী সেবার মান নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এখানকার যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।